Microsoft Office 2024. আপনি মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে এটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন একদম ফ্রিতে ভিডিওটিতে আমি তিনটি পার্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং কিভাবে এটাকে ইনস্টল করবেন এবং কিভাবে এটাকে অ্যাক্টিভেট করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনি যে কোনো একটি ব্রোজার ওপেন করুন তো আমি এখানে করে নিচ্ছি মাইক্রোসফট ইস্কো এখানে যে সার্চ বারটি আছে সার্চ পার্ড আপনি লিখবেন অফিস ডিপ্লয়মেন্ট টুল 2024 এর পরে আপনি যখন এই সার্চ করবেন মাইক্রোসফটের অফিশিয়াল যে ওয়েবসাইট আছে এটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন ডাউনলোড অফিস ডিপ্লয়মেন্ট টুল ফর অফিসিয়াল মাইক্রোসফট তো এই লিংক টিতে আপনি ক্লিক করুন ক্লিক করলে পরে আপনার এখানে অফিস ডিপ্লয়মেন্ট টুল টি চলে আসবে লেখা এম নিচে আপনি যখনই আসবেন এখানে যে ডাউনলোডের অপশন আছে এটাতে আপনি প্রথমে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোডটি করে নেবেন মাইক্রোসফট অফিস ডিপ্লয়মেন্ট টুলটি ডাউনলোডটি করার পরে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন ওপেন করার পরে আপনি যেটা ডাউনলোড করলেন সেটা এখান থেকে কাট করুন কাটটি করার পরে এই বাকি সমস্ত আপনি মিনিমাইজ করুন করার পরে ডেস্কটপে আসার পরে আপনি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করুন নিউ ফোল্ডারটি ক্রিয়েট করার পরে আপনি এই ফোল্ডারের নাম চেঞ্জ করতে পারেন অথবা আপনি সেম নাম রাখতে পারেন নিউ ফোল্ডারই তো ফোল্ডারটিতে আপনি যেটা কাট করলেন ডিপ্লয়মেন্ট টুল যেটা আমরা ডাউনলোড করলাম তো সেটা আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনি ফোল্ডারটি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এটাতে ডবল ক্লিক করবেন অথবা রাইট ক্লিক করার পরে রানার্স অ্যাডমিনিস্টার করতে পারেন রানার্স অ্যাডমিনিস্টার বা ডবল ক্লিক করার পরে আপনার একটি পপ আপ আসবে

পরে আপনি এখান থেকে পুরোপুরি ব্যাকে আসতে পারেন অথবা আপনি এটাকে কেটে দিতে পারেন এখান থেকে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে আপনি সার্চ বারে সার্চ করবেন নোটপ্যাড নোটপ্যাড টি সার্চ করার পরে আপনি নোটপ্যাড টি মিনিমাইজ করে রাখবেন তো এখানে আমি নোটপ্যাড টি ওপেন করলাম ওপেন টি করার পরে মিনিমাইজ করার পরে আপনার ব্রাউজার টি ওপেন করবেন ওপেন করার পরে আপনি নিউ আরেকটি ট্যাব ওপেন করবেন নিউ ট্যাব টি ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন অফিস এল টি এস সি দুই হাজার চব্বিশ লেখার পরে আপনি যখনই এটাকে সার্চ করবেন সার্চ করলে পরে আপনার মাইক্রোসফট কমিউনিটি বলে লেখা চলে তো এর নিচে যে এটা আছে কমিউনিটি প্রিভিউ অফ মাইক্রোসফট অফিস এল টিএসি দুই হাজার পরে আপনার কমিউনিটি ওপেন হয়ে যাবে আপনার দেখতে পাচ্ছেন এল সি দুই হাজার চব্বিশ এর নিচে যে আর্টিকেল লেখা আছে এর যে ফার্স্ট যে লিঙ্ক টি আছে আপনি এই ক্লিক করুন ক্লিক করার পরে ওভার ভিউ অফ অফিস এল সি প্রিভিউ লেখা চলে আসবে তো এর যে লেফট সাইড এ আপনি দেখুন ইনস্টল বলে লেখা আছে আপনি এই ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করলে পরে আপনার ইনস্টল অফিস এল এস লেখা চলে আসবে এর নিচে আপনি একটু আসবেন নিচে দেখুন এখানে লেখা আছে ইন দিস এর নিচে যে সেকেন্ড যে লিঙ্কটি আছে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পরে ইনস্টল অফিস এলটিএসসি টিএসসি প্রিভু বাই ইউজিং দ্য অফিস ডিপ্লয়মেন্ট টুলে আপনি চলে আসবেন তো এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এক্স এম এল বলে একটি কোড লেখা থাকবে তো এখানে আপনি যতটা লেখা আছে পুরোটা আপনি এখান থেকে কপি বলে যে আছে এখান থেকে আপনি কপি করে নেবেন কপি করার পরে আপনার ডেস্কটপে যে নোটপ্যাডটি ওপেন করেছিলেন সেটাতে আসার পরে আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্টটি করার পরে এখানে যে আমরা প্রথম যেটা আছে প্রো প্লাস দুই এটা আমরা ইনস্টল করব এবং নিচে আরেকটি আছে ভিজো প্রো এটা আমরা ইনস্টল করব না এখানে যেটা আছে ভিজো প্রো এটা ইনস্টল করব না এবং নিচে আরেকটি আছে প্রজেক্ট প্রো তো এই দুটো আমরা ইনস্টল করব না তো এখান থেকে প্রোডাক্ট আইডি থেকে আপনি নিচে যে প্রোডাক্ট পর্যন্ত আছে এই পর্যন্ত পুরোটা সিলেক্ট করার পরে এটা আপনি ডিলিট করে দেবেন তো এখানে আমি ডিলিট টি করে নেছি তো ডিলিট টি করার পরে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্যাক স্পেস করবেন করার পরে এখানে যে লাইনটি আছে আপনি পুরোটা ডিলিট করে দিবেন ডিলিট করার পরে আপনি এখান থেকে মিনিমাইজ করুন মিনিমাইজ করার পরে আপনার বড়সরে আসার পরে যেখান থেকে আপনি আমরা এক্সএমএল কোডটি কপি করলাম এর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান দেখুন লেখা আছে ইউজ কে এম এস টু অ্যাক্টিভেট এরই নিচে আপনি আরেকটু নিচের দিকে আসবেন আপনি লেখাটা দেখে নেবেন লেখাটা দেখার পরে এখানে আপনি নিচে যেটা আছে যেটা আমরা ইনস্টল করতে যাচ্ছি অফিস এলটিএসসি তো ফার্স্ট যে প্রোডাক্ট কি আছে এটা আপনি কোটি কপি করবেন এবং সেকেন্ড যেটা আছে এটা আপনার ভিজো প্রো আর একটি হচ্ছে পোজে প্রো তো উপরেরটা আমরা ইনস্টল করতে যাচ্ছি তো এর জন্য আপনি উপরেরটাই কপি করে দেবেন প্রোডাক্ট কি প্রোডাক্ট কি আপনি এখান থেকে কপি করার পরে আপনার নোটপ্যাডটি ওপেন করবেন নোটপ্যাডটি ওপেন করার পরে এখানে যে হ্যাশের চিহ্ন আছে এখান থেকে আপনি পুরোটা কপি করবেন যতটা পর্যন্ত লেখা আছে এবং এখানে আপনি কন্ট্রোল ভি প্রেস করে আপনি এটাকে পেস্ট করে দেবেন আর এর সামনে যে ডবল কোড আছে বা পিছনে যে ডবল কোডটা আছে এটা আপনি দেখে নেবেন এরপর আপনি ফাইলে ক্লিক করুন ফাইলে ক্লিক করার পরে সেভ এসে ক্লিক করুন সেভ এসে ক্লিক করার পরে আপনারা যে ফাইল নিউ টি ক্রিয়েট করেছিলাম সেটা ছিল ডেস্কটপে তো আপনি এখান থেকে টি সিলেক্ট করে নেবেন এখানে আমি ডেস্কটপটি সিলেক্ট করার পরে নিউ ফোল্ডারে সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে আপনি অল ফাইল করবেন তো আপনার ফাইলের সমস্ত কিছু এখানে ওপেন হয়ে যাবে আর এখানে যে আমরা যেটা সেভ করব এটা না নাম আপনি দিতে পারেন অফিস 2024 এবং লাস্টে আপনি লিখবেন .xml লিখার পরে আপনি এটাকে সেভ করে দিবেন তো এটাকে আমি লেখার পরে এটাকে আপনি এটাকে আমি সেভ করে দিচ্ছি সেভ করার পরে আপনার এখান থেকে নোটপ্যাডটি আপনি ক্লোজ করে দিবেন এবং ব্রাউজারটি মিনিমাইজ করার পরে আপনি ফোল্ডারটি ওপেন করার পরে এখানে দেখুন অফিস দুই যে এক্স এম যেটা সেভ করলাম সেটা এখানে শো করছে এরপর আপনি আবারও আপনার উইন্ডোজ এর সার্চ বারে আসার পরে নোট পেটি সার্চ করার পরে আপনি ওপেন করে নেবেন ওপেন করার পরে এটাকে আপনি মিনিমাইজ করে রাখুন এবং আপনি পুনরায় আবারও ব্রোসারটি ওপেন করুন ওপেন করার পরে যেখান থেকে আপনার যেখান থেকে আমরা কোডটি কপি করলাম এর উপরে দেখুন কনসেল বলে লেখা আছে তো এর যে সেটাপ আপ এক্স এম এল যেটা লেখা আছে নিচে আপনি এখান থেকে পুরোটা কপি করে নেবেন তো এখানে যে কপি বলে অপশন আছে এটাতে আপনি ক্লিক করে কপিটি করার পরে মিনিমাইজ করুন এবং নোটপ্যাডটি ওপেন করার পরে এখানে আপনি এটা পেস্ট করে দেবেন পেস্ট করার পরে কনফিগারেশন যতটা লেখা আছে এখান থেকে আপনি এটা পুরোটা ডিলিট করে দেবেন ডিলিট করার পরে আমরা যে এক্সএমএল যেটা সেভ করেছিলাম দুই আপনি সেম এখানে লিখে দেবেন অফিস দুই এবং এর আগে এর পরে লেখা আছে ডট এক্সএমএল তো এটা আমার লেখার দরকার পড়লো না এটাকে আপনি মিনিমাইজ করে রাখুন এরপর আপনি আপনার কম্পিউটার সার্চ বারে আসার পরে এখানে সিএমডি সার্চ করুন সিএমডি টি সার্চ করলে পরে কমান্ড ফোরটি এখানে শো হয়ে যাবে তো

দেবেন আর এখান থেকে যে আমরা পোল্ট্রি ওপেন করার যে পাথটি কপি করেছিলাম সেটা এখানে আপনি কন্ট্রোল প্লাস ভি করলে পরে আপনার এটা পেস্ট হয়ে যাবে এরপর এন্টার কি দাবানোর পরে এখানে দেখবেন লাইনটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এরপর আপনি কি করবেন আপনার যে নোটপ্যাডটি যেটা আমরা কাটছাট করলাম তো এর পুরোটা আপনি কপি করবেন তো এখান থেকে আমি কপিটি করে নিচ্ছি অথবা আপনি কন্ট্রোল প্লাস সি করতে পারেন কপি করার পরে এটাকে মিনিমাইজ করুন অথবা আপনি এখান থেকে পুরোপুরি কেটে দিন কমন পয়েন্টটি আসার পরে এখানে আপনি কন্ট্রোল প্লাস ভি করবেন তো এখানে পেস্টটি করার পরে আপনার এন্টার কি দাবালে পরে এটা মাইক্রোসফট অফিসের এটা ডাউনলোড রেডি বলে লেখা চলে আসবে তো এটা আপনার ডাউনলোড হতে একটু টাইম লাগতে পারে তো এটা রেডি হচ্ছে তো অটোমেটিক আপনার স্ক্রিন থেকে এটা চলে যাবে তো এটা আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই এটা পুনরায় আবার আপনার দেখবেন ডাউনলোডটি চালু হয়ে যাবে তো দেখুন আমার টি চালু হয়ে গেছে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো এর জন্য আমি ডাউনলোড স্পিডটা একটু বাড়িয়ে দিলাম মানে ভিডিওটি একটু স্পিডটি করে দিলাম আর এটা যদি ইনস্টল করার সময় আপনার যদি কোনো এরার আসে সেই ক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটি দেখে নিয়ে ইনস্টল করুন তো হান্ড্রেড পার্সেন্ট আপনার এটা ইনস্টল করতে পারবেন আপনার অন্য কোনো ভিডিও দেখা দরকার পড়বে না আপনি এই ভিডিওটি দেখার পরে যদি ইনস্টল করেন তো পুরোপুরি এটা ইনস্টল হতে আপনার কমসে কম দশ থেকে পনেরো মিনিট মতো লাগতে পারে আপনার ইন্টারনেট স্পিড হিসাবে আপনার টাইম লাগতে পারে তো পুরোপুরি হয়ে যাওয়ার পরে ইউ আর ওয়াল সেট বলে লেখা চলে আসবে উপরে দেখুন এখানে লেখা আছে ইউ আর ওয়াল সেট তো এর নিচে যে ক্লোজ বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লোজটি করে দেবেন ক্লোজটি করার পরে আপনার লোগোতে ক্লিক করবেন উইন্ডোজ লোগোতে ক্লিক করার পরে আপনার এখানে যে কোনো একটি আপনি ওপেন করতে পারেন ওপেনটি করার পরে আপনি আপনার ফার্স্ট টাইম একটু অন্য ধরনের আসতে পারে কারণ আমি এর আগে একবার ইনস্টল করেছিলাম এর জন্য আমার ক্ষেত্রে এটা আসছে এরপর আপনি যখনই এই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এটা আমার অ্যাক্টিভেট অলরেডি আমি এটা ডাউনলোড করে রেখেছিলাম এর জন্য অ্যাক্টিভেটে দেখাচ্ছে আপনার ক্ষেত্রে অ্যাক্টিভেট দেখাবে না তো নিচে যে আপনি প্রোডাক্ট চেঞ্জ প্রোডাক্ট কি আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন এটাতে আপনি যখনই ক্লিক করবেন তো আপনার দেখবেন এন্টার ইউর প্রোডাক্ট কি বলে লেখা চলে আসবে তো আপনি আপনার ব্রোসারটি ওপেন করুন ওপেন করার পরে এখানে যেটা আমরা কপি করেছিলাম ইউজ কে এম এস টু অ্যাক্টিভেট এর নিচে আসবেন নিচে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন ইউজ এম একে টু অ্যাক্টিভেট তো ফার্স্ট যে প্রোডাক্ট কি আছে এখানে যেটা আছে প্রোডাক্ট কি আপনি প্রথম যেটা আছে এটাতে আপনি পুরোটা কপি করবেন তো এখান থেকে আপনি কপি করে নিতে পারেন অথবা কন্ট্রোল সি করবেন সি করার পরে এখানে চেঞ্জ প্রোডাক্টের এই বক্সে আসার পরে আপনি এখানে এটাকে পেস্ট করে দেবেন তো এখানে আমি কন্ট্রোল ভি প্রেস করার পরে এখানে যখনই করলাম তো এখানে দেখুন অ্যাক্টিভেট অফিস লেখা আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন

কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এবং এটাকে কিভাবে আপনি অ্যাক্টিভেট করবেন তো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য